আসসালামু আলাইকুম। এসএসসি 2023 সালের পরীক্ষার্থীরা, প্রত্যেকটা শিক্ষার্থীকে ঈদ মুবারক। যেহেতু ঈদটা চলে আসছে এবং বুঝতেই পারছো প্রত্যেকটা মসজিদে আশেপাশে শুধু ঈদের গুঞ্জন শোনা যাবে এবং আমার পাশের মসজিদেও সেরকম কিছু শোনা যাচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডে একটু সাউন্ড আসতে পারে, অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থীর আজকের এই ভিডিওটা দেখা উচিত। কারণ আজকে আমরা বিশেষ একটা ভিডিও করতে চলেছি এবং এই ভিডিওতে এমন কিছু তথ্য দিব তোমাদের এসএসসি 23 পরীক্ষার রেজাল্টের সাথে কিন্তু অ্যাডজাস্ট, অর্থাৎ এসএসসি 23 পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিওটা বিশেষ একটা ভিডিও। এখন দেখো, আচ্ছা তোমরা তো উপরওয়ালাকে সবাই বিশ্বাস করো নাকি? তিনি চাইলে যে কোনো কিছু করতে পারে, অর্থাৎ সে যদি চায় তাহলে তোমার রেজাল্টটা কিন্তু ভালো করিয়ে দিতে পারে, যদি না চায় তাহলে তুমি যতই ভালো পরীক্ষা দাও ভালো রেজাল্ট কিন্তু হবে না। সব কিছুর ঊর্ধ্বে তার উপরে সব কিছু ছেড়ে দিতে হয়, তিনি চাইলে হবে না চাইলে হবে না। যদি এমনটা না হতো তাহলে কোনো সময় এরকম হতো না। পরীক্ষায় একটা শিক্ষার্থী সবচেয়ে ভালো পরীক্ষা দিয়েছে, তার টার্গেট ছিল গোল্ডেন এ প্লাস পা এবং সে এরকমই পরীক্ষা দিয়েছে, কিন্তু রেজাল্টের পর দেখা গেলো সে পরীক্ষার রেজাল্ট খারাপ করেছে, এমনটা কেন হলো? আবার অনেক শিক্ষার্থী তোমার খাতা দেখে দেখে লিখবে, তুমি সেম টু সেম যা লিখেছো তোমার পিছনের ওই শিক্ষার্থীরা সেম টু সেম তাই লিখবে, কিন্তু পরীক্ষার রেজাল্টের পর দেখবে তার রেজাল্টটা তোমার থেকে অনেক ভালো হয়ে গেছে। কেন এমন হলো? তার মানে কি, উপরওয়ালার হাতে কিছু কিন্তু ছেড়ে দিতে হয়, তিনি চাইলে হবে না চাইলে কিন্তু হবে না। এবং সেরকম একটা বিশেষ সুযোগ আমাদের আসছে এই ঈদে, পরীক্ষার রেজাল্ট প্রকাশ পাবে এবং তার আগ মুহূর্তে আমাদের কিন্তু ঈদ। এবং ঈদে তোমরা জানো যে বিশেষ আমাদের দুই রাকাত নামাজ পড়তে হয় এবং এই নামাজে আমরা আল্লাহ তাআলার কাছে যা চাইবো ইনশাআল্লাহ কিন্তু দোয়া কিন্তু কবুল হয়। তুমি যদি আল্লাহ তাআলার কাছে মন থেকে কিছু চাও অবশ্যই আমার মনে হয় যে তোমার দোয়া কবুল হবে। এবং সেরকম একটা দিন হচ্ছে আমাদের ঈদের দিন। এবং আমি তোমাদেরকে জাস্ট একটা রিকোয়েস্ট করবো যে কেউ দোয়াটা এইভাবে করবে না যে আল্লাহ যেন তোমাকে এ প্লাস পাইয়ে দেয় বা তোমার রেজাল্ট ভালো করে দেয়। তোমরা কি জানো আমার যখন এসএসসি পরীক্ষা হয়েছিল আমি কেমন দোয়াটা করেছিলাম? আমি দোয়া করেছিলাম যে শুধুমাত্র আমার রেজাল্ট না, আমার সাথে বাংলাদেশের যে সমস্ত পরীক্ষার্থীরা, টোটাল যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে, আমি জাস্ট একটাই দোয়া করেছিলাম যে আমার পাশাপাশি প্রত্যেকটা শিক্ষার্থীর রেজাল্ট যেন ভালো হয়, আমি এ প্লাস পাই, প্রত্যেকটা শিক্ষার্থীও যেন এ প্লাস পাই, তার সাথে যেন আমিও এ প্লাস পাই। আমি এ প্লাস পেলাম বা অন্যান্য শিক্ষার্থীরা এ প্লাস পেল তাহলে যে আমার দামটা কমে যাবে এমনটা না, সবাই এ প্লাস পাক, সবাই ভালো রেজাল্ট করুক, আমার রেজাল্টটাও যেন ভালো হয়। আমার মনে হয় যে তোমাদেরও সেম এরকম দোয়াটাই করা উচিত, কারণ এই বিশেষ দিনে আমরা আল্লাহর কাছে যা চাইবো আল্লাহ কিন্তু কবুল করে। এবং আমরা যখন ঈদগাহ নামাজ পড়তে যাবো হয়তো আমি গুনাহগার হতে পারি, কিন্তু আমার পাশাপাশি আরও হাজার হাজার লোক নামাজ পড়বে, যাদের ভিতর কিন্তু সবাই চোখের পানি ছেড়ে দিয়ে এই দিন কিন্তু নামাজ পড়বে, এই দিনে কিন্তু মোনাজাতে শরীক হবে। কারণ কি, এই বিশেষ দিন আমাদের বছরে শুধু দুইটা বারই আসে এবং এই একটা বিশেষ দিন আমাদের পড়ে গেছে কি, পরীক্ষার রেজাল্টের আগে। এই জন্য এই সুযোগটাকে আমরা কেউ মিস করবো না এবং এই সুযোগটাকে আমরা কেউ অবহেলা হারাবো না। প্রত্যেকটা শিক্ষার্থী নামাজে অংশগ্রহণ করবে এবং মোনাজাতেও অংশগ্রহণ করবে, কারণ তোমার দোয়া কবুল না হলেও তোমার পাশাপাশি অন্য অন্য যারা আল্লাহর কাছে হাত তুলেছে, যারা চোখের পানি ফেলে দিয়েছে, কারো না কারো ওসিলায় যদি তোমার দোয়াটা কবুল হয়ে যায় তাহলে হয়তো বা রেজাল্টটা ভালো আসলেও আসতে পারে। ইনশাল্লাহ পরীক্ষা ভালো দিয়েছি, খুব ভালো করেছি, পরীক্ষার পাশাপাশি তার উপরেও কিছু ছেড়ে দিতে হয়। তিনি না চায় পরীক্ষা যতই ভালো দিয়ে রেজাল্ট কিন্তু ভালো হবে না, এবং তিনি যদি চায় তাহলে কিন্তু আমার রেজাল্ট এমনিতেই ভালো চলে আসবে। তাই এই দিনে বিশেষ মোনাজাত বা বিশেষ দোয়া কেউ মিস করবে না এবং প্রত্যেকটা শিক্ষার্থী দোয়া এইভাবে করবে, শুধুমাত্র তোমার নিজের জন্য কিছু চাইবে না, সবার জন্য চাইবে যেন তিনি খুশি হয়ে তোমাকেও ভালো রেজাল্ট দিয়ে দেয়। ইনশাল্লাহ আমার কথাগুলো সবাই মাথায় রাখবে। জাস্ট এই তথ্যটাই দেওয়ার ছিল, অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।